মাছের মাথার এই রেসিপি ফার্স্ট টাইম ট্রাই করছি, তাও ইউটিউব দেখে। হ্যাঁ, আমার মতো রাঁধুনি ইউটিউব দেখেও মাঝে মধ্যে রান্না ট্রাই করে। হ্যালো ভিউয়ার্স, আমি তো ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? তো নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই দেখো, আজকে মাছের মাথার একটা স্পেশাল রেসিপি বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি জানিও না কেমন হবে খেতে, তো ফোন দেখে দেখে এটা শিখলাম, তো তারপরে বানাচ্ছি। এইটা নাকি বিরিয়ানির থেকেও ভালো, মানে বেশি টেস্টি করে খেলো। তো কী করে খেলো সেইটাও আমি তোমাদেরকে এই ভিডিওর শেষে দেখাবো, তো ভিডিওটি স্কিপ করবে না। তো দেখো আমি কী করে এই রেসিপিটা বানাই। তো এর ভিতরে কিছুটা পরিমাণে আটা দিয়ে দিয়েছিলো, আমি দেখেছিলাম, তো আমিও কিছুটা আটা দিয়ে দিলাম। যে আটাটা দিলে এটা একটু গাঢ় গাঢ় টাইপের হবে, তো স্যুপ স্যুপ টাইপের হবে। তো এর ভিতরে আছে মাছের মাথা আর লেজ আর কিচ্ছু নেই কিন্তু, আর আছে আটা। তো সেইটা দিয়ে বানালাম। তো আমি মেয়ের কাছে শুনছিলাম এর ভিতরে কি গোলমরিচের গুঁড়ো দিলে কি একটু বেশি টেস্ট হবে, বলছে না তুমি দেখো না, বিরিয়ানি পেলেও যতটা খুশি না হওয়া যায় তার থেকে বেশি খুশি এই খাবারটার জন্য হবে। তো তার জন্য আমি এই খাবারটা বানাচ্ছি। তো লাস্টের দিকে আমার মনে পড়ে গেল যে একটু লবণ দিলে হয়তো আরও বেশি টেস্টি হবে, তো আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তো দেখতে লাস্টের দিকে খুবই সুন্দর হয়েছিল, একদম স্যুপ স্যুপ টাইপের হয়েছিল দেখতে। তো পরে আবার ভাবছিলাম যে মাথাগুলো কি ভেঙে ভেঙে দেবো, অ্যাকচুয়ালি মাথার টেস্টটা আসাটা বেশি জরুরি, তো সেই জন্য মাথাগুলো দিয়েছি। আর হ্যাঁ, একটা কথা, ভিডিও দেখে যদি লাইক না করো তো এটা তো একদমই আমার প্রতি না ইনসাফি হয়ে যাবে। তো ভিডিও দেখে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে দিও লাস্টের দিকে যে, বা এখনই করতে পারো, হয়তো ভুলে যাবে লাস্টের দিকে, যে আমার এই রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো, আর খাওয়ানোটাও বা কেমন লাগলো। তো নিজে হাতেই খাইয়ে দেবো। তো এই দেখো একটুখানি ঠান্ডা করে নিলাম, কিন্তু ঠান্ডা হওয়ার আগেই দেখে ওনারা চলে এসছেন, তো আমি তার জন্য তাড়াতাড়ি করে ফু দিয়ে দিয়ে ঠান্ডা করছি, থালায় ঢেলে ঠান্ডা করছি যে কীভাবে ঠান্ডা হবে। তো অ্যাকচুয়ালি আমি ফোন দেখে এই রেসিপিটা ট্রাই করছি, ফোনে দেখেছিলাম যে হ্যাঁ এইভাবে করলে এরা খুবই সুন্দরভাবে খায়, মানে পুরো ফিনিশিং করে খাবে। তো ফার্স্টে এরা মাছ ছাড়া কোনো ভাতই খায় না, তো আজকে আমার ভাত হতে অনেকটা দেরি হয়ে গেছে, তো এরা সাত সকালেই চলে এসছে। তো তাড়াতাড়ি করে আমি এইটা রান্না করেছিলাম, করে থালায় করে তাড়াতাড়ি করে মানে ফু দিয়ে ঠান্ডা করছি। ফার্স্টে পাখা দিয়ে হাওয়া করে ঠান্ডা করেছিলাম, কিন্তু ঠান্ডা হয়নি, ফু দিয়ে ঠান্ডা করেছি, করে খেতে দিলাম। কি বলবে, এত তৃপ্তি হয়ে খেয়েছে যে বিরিয়ানি হলেও মানুষ মনে হয় এত তৃপ্তি হয়ে খাবে না, তো এরা এই খাবারটা যেভাবে খেয়েছে। তো ফার্স্ট টাইম করলাম এই খাবারটা। তো আমার না মানে কুকুরের প্রতি তেমন একটা ইয়ে ছিল না, ভয় লাগতো, অ্যাকচুয়ালি কুকুর দেখতে ভয় লাগতো, তারা কুকুরে কত কাছে বসে ওদেরকে খাওয়ায়, ওদের গায়ে আদর করি। তো এই দেখো আমার দুটো কুকুরের বাচ্চা, তো একটা মানে যেটা ওই যে সামনের দিকে বড়, সেইটাই আমাদের বাড়িতে আসে, আর ছোটোটা আজকে ফার্স্ট টাইম আসলো। ছোটোটাকে দেখে আমার ভয় লাগছিল অ্যাকচুয়ালি। তো বড়টার নাম তোমরা একটু সাজেস্ট করো, কারণ কোনো নামই আমি পাচ্ছি না এর, যে কী নামে ডাকা যায়। অ্যাকচুয়ালি কুকুর বলে তো ডাকা যায় না, আর কুকুরের বাচ্চা বলেও ডাকা যায় না, তো আমি কিছুই বলে ডাকতে পারছি না। তো কী নাম রাখলে ভালো হবে তোমরা একটু বলো, আর আজকের এই রেসিপি কি এদের খাওয়ানো ঠিক কিনা তোমরা যদি বলতে পারো বা জানো তো আমাকে বলো, যে এরকম টাইপের রেসিপি করে কি এদের খাওয়ানো যেতে পারে। অ্যাকচুয়ালি কাঁটাগুলো নিয়ে আমার ভয় লাগছিলো, কিন্তু কাঁটাগুলো কোনো অসুবিধাই হচ্ছিলো না, ওরা খুব আস্তে আস্তে খাচ্ছিলো, কারণ জানে খাবারটা ওদের জন্যই করা। কিন্তু বড়টা দেখো ছোটোটাকে দিচ্ছে না খেতে, মানে এখানেও স্বার্থ, মানুষ যেমন সব কিছুতেই স্বার্থ বোঝে, এরাও দেখি স্বার্থ বোঝে, তো একাই খাচ্ছে। তো আমার উচিত ছিল দুটো বাটিতে দেওয়া, তো আমি বুঝতে পারিনি, অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এসব আমার লাইফে। তো কুকুর আগে কখনো কুকুরে এত কাছেও যায়নি, আর কুকুরকে খেতেও দিইনি, কিন্তু এদের মায়াই জড়িয়ে গেছে। সত্যি কথা বলতে এই পৃথিবীতে কেউই ভালোবাসায় জড়ায় না, সবাই মায়াই জড়ায়, তো সেরকম ব্যাপারটা আমার সঙ্গেও হলো। তো আমি এদের মায়ায় জড়িয়ে গেছি, আর ছেলেমেয়ের কথা মতন তো একটু চলতেই হচ্ছে, কারণ ছেলে প্রচণ্ড বায়না করে যে মা টমির জন্য খাবার বানা। তো টমি নামটা অ্যাকচুয়ালি আমার তেমন একটা পছন্দ হয়নি, মানে টমি সবার নামই টমি হয়, সব কুকুরের নামই টমি হয়, আর কুকুরটা যেহেতু মেয়ে তো টমি নামটা ঠিক মানায় না। তো তোমরা ভালো একটা নাম সাজেস্ট করো, যে নামটা কেমন। অ্যাকচুয়ালি মেয়ে একটা নাম ভেবেছে, কিন্তু নামটা আমার তেমন একটা পছন্দ হয়নি। মেয়ে বলেছে যে ওর নাম কি লুচি রাখা যায়, তো লুচি তো আমরা বানিয়ে খাই, তো লুচি খেতে গেলেই কেমন একটা লাগবে, তো লুচি লুচি খেয়ে যা কেমন লাগবে শুনতে, তো লুচি নামটা আমার সেরকম একটা পছন্দ হয়নি। তো তোমরা বলো কী নাম রাখলে ভালো হয়। এই দেখো কত তৃপ্তি ভরে খাচ্ছে, দেখেছো তো কেমন লাগলো আজকের ভিডিওটা, এইটুকুই জাস্ট দেখানোর ছিল তোমাদের। তো আজকের রেসিপিটাও কেমন লাগলো, আর এদের যদি নতুন কোনো রেসিপি থাকলে তোমরা একটু আইডিয়া দিতে পারো, ট্রাই করে দেখবো। অ্যাকচুয়ালি এদের খাইয়েও খুব শান্তি পাওয়া যায়, আর এরা এত পরিমাণে মানে এরা না সরি, ছোটোটা আজকে এসছে বড়টা, তো ও না আমার কথা এত পরিমাণে বোঝে, মানে আমি যা বলি তাই বোঝে, আমি যদি বলি দাঁড়িয়ে থাকতে তো দাঁড়িয়ে থাকে,